ক্যান্সার ফ্লাইট করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। প্রতিষ্ঠানটি 21 মে থেকে 9টি রুটে ফের ফ্লাইট চালু করছে। বুধবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আগামী 21 মে থেকে লন্ডন, ফ্রাঙ্কফোর্ট, প্যারিস, মিলান, মাদ্রিদ, শিকাগো, টরেন্টো, সিডনি ও মেলবোর্নে নির্ধারিত শিডিউলে ফ্লাইট চালু করবে তারা। এছাড়া ব্রিটেন ও অস্ট্রেলিয়ার যাত্রীদের দুবাই সংযোগ দেওয়ারও প্রস্তাব দিয়েছে এমিরেটস কর্তৃপক্ষ। দুবাইতে লকডাউন শিথিল করে পার্ক, বেসরকারি সমুদ্র সৈকত খুলে দেওয়ার পরের দিনই এই ঘোষণা দিল জনপ্রিয় এয়ারলাইন্সটি। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা WAM জানিয়েছে, লকডাউন শিথিলের অংশ হিসাবে এখন থেকে দুবাইয়ের সব হোটেল ও সরকারি পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে পার্কে এক জায়গায় 5 জনের বেশি জড়ো হওয়া যাবে না। এছাড়া হোটেলের অতিথিদের জন্য বেসরকারি সৈকতও খুলে দেওয়া হয়েছে, তবে পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। দুবাইয়ে ট্রাম ও ফেরি সার্ভিসও চালু করা হয়েছে, তবে শহরটিতে মসজিদ, নাইট ক্লাব ও সরকারি সমুদ্র সৈকত এখনও বন্ধ। করোনা ভাইরাস প্রতিরোধে গত 5 এপ্রিল থেকে লকডাউন শুরু হয় দুবাইয়ে, পাশাপাশি জারি করা হয় 24 ঘন্টার কারফিউ। গত 24 এপ্রিল নিষেধাজ্ঞা শিথিল করে কর্তৃপক্ষ, সে সময় 24 ঘন্টার কারফিউ কমিয়ে রাতে 8 ঘন্টায় নামিয়ে আনা হয়। এছাড়া ধারণ ক্ষমতা 30% জনসমাগমের শর্তে খুলে দেওয়া হয়েছে সব রেস্টুরেন্ট, শপিং মলও। দুবাইয়ের মতো আমিরাতের অন্যান্য শহরেও শিথিল হয়েছে লকডাউন। দেশটির রাজধানী আবুধাবিতে বেশ কিছু শপিং মল খুলে দেওয়া হয়েছে। শারজাতেও শপিং মল খোলা, সেখানে রেস্টুরেন্টে খাওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত 19,661 জনের শরীরে ধরা পড়েছে নোভেল করোনা ভাইরাস। মারা গেছেন অন্তত 203 জন, যা এ অঞ্চলের উপসাগরীয় দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আমিরাতে নিম্ন আয়ের অভিবাসী কর্মীদের মধ্যে সম্প্রতি ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এর পরপরই অবশ্য পরীক্ষার সংখ্যা বাড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটি ঘোষণা দিয়েছে, এখন থেকে সব আমিরাত নাগরিক, স্থানীয় কর্মী ও অন্তঃসত্ত্বা এবং 50 বছর বয়সের লোকদের করোনা পরীক্ষা হবে বিনামূল্যে।